পরিচ্ছেদ ১১, শিরোনামবিহীন। হাদিস ১৭, আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহির সনদে আবু ইদ্রিস আয়েজুল্লাহ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লেইলাতুল আকাবার একজন নাকিব উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পার্শ্বে সাহাবাদের এক জামাতের উপস্থিতিতে ইরশাদ করেন। হাদিস ১৭, আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহির সনদে আবু ইদ্রিস আয়েজুল্লাহ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন নাকিব উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পার্শ্বে সাহাবীগণের এক জামাতের উপস্থিতিতে ইরশাদ করেন, তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কিছু শরিক করবে না, চুরি করবে না, জিনা করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং নেক কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূরণ করবে তার বিনিময় আল্লাহর কাছে। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফফারা। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মাফ করে দেবেন আর যদি চান তাকে শাস্তি দেবেন। আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম।